হাত পা দোনোটা পুরো একবারে মাংস বের হয়ে গেছে, মানে অবস্থা খুবই খারাপ আর কি। তো এখন বর্তমানে মেডিকেল ভর্তি আছে। গাইস কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার মনটা বেশি ভালো না, কারণ হলো ডিউটি করতে গেলাম, তখন আমার মানে ওইখানে এক বড় ভাই আর কি, তো সে বলল তাদের বাসার পাশে, যে দেশে বাসা আছে সেই বাসার পাশে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, বয়স 4 বছর মতো হবে। তো বাচ্চা মেয়ের মায়ে ধান আছে না, ধান সেদ্ধ করতেছিল আর কি, চুলায় ধান সেদ্ধ করতেছিল উঠানে আর কি, বাড়ির সামনে যে অনেক বড় একটা জায়গা থাকে না উঠান, আমরা তো উঠান বলি, আপনারা কী বলেন সেটা তো জানি না। তো এই উঠানে ধান সেদ্ধ করতেছিল, তো টায়ার দিয়ে ধান, গাড়ির টায়ার আছে না, সেই টায়ার দিয়ে ধান সেদ্ধ করতেছিল। তো বাচ্চার মা বাসার ভিতরে গেছে কিছু একটা কাজের জন্য, কি যেন একটা কাজের জন্য বাসার ভিতরে গেছে বললো আর কি। সেই বাচ্চা করছে কি, ওই যে চুলার ভিতর জাল কি করতেছে, সেই মানে যে ধান সিদ্ধ করার যে চুলার জাল, সেই টিউব যে জ্বালানো ছিল, জ্বালান্ত টিউব, সে টান দিয়ে বের করে ফেলেছে। তো বের করার সাথে সাথে মনে করেন যে দুনো হাত আর দুই পা একবার পুরো মনে করেন যে সম্পূর্ণ ইয়ে হইয়া গেছে, মানে হাত পা দুনোটা পুরো একবারে মাংস বের হইয়া গেছে, মানে অবস্থা খুবই খারাপ আর কি। তো এখন বর্তমানে মেডিকেল ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। তো এই কথা বলার পরে আমার মানে শোনার পরে খুবই খারাপ লাগতেছে আর কি, তো মন টন খুবই খারাপ আর কি। আপনারা সবাই দোয়া করবেন এর জন্য আর কি, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করতে পারে আর কি, সুস্থ বলা, আল্লাহ চাইলে ওকে সুস্থ বানিয়ে দিতে পারে তাড়াতাড়ি আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।